ইয়েমেন এবং সিরিয়ায় সন্ত্রাসবাদে মদদ দেওয়ার জন্য সৌদি আরবকে দুষেছেন হাসান রুহানি। ইরানের প্রেসিডেন্ট বলেছেন ওই দুই দেশে সৌদি আরব সন্ত্রাসবাদীদের সহায়তা করছে বলেই ইরান সৌদি সম্পর্কে উন্নতি হচ্ছে না। দুটি দেশে ইরান এবং সৌদি আরব বিদ্যমান দুই পক্ষের মতোই পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 2014 সালে ইরান সমর্থিত হুতি যোদ্ধারা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারপর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আদেনের দিকে অগ্রসর হচ্ছিল তারা, কিন্তু সৌদি আরবের নেতৃত্বে আরব দেশগুলোর সম্মিলিত বাহিনীর কারণে হুতিদের অগ্রযাত্রা ব্যাহত হয়। সিরিয়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে দাঁড়া ইরান। ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট হাসান রুহানি আরব বিশ্বে অশান্তির জন্য সৌদি আরবের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন ইয়েমেনে তাদের হস্তক্ষেপ এবং ইয়েমেন ও সিরিয়ায় তাদের সন্ত্রাসবাদীদের সমর্থন দেওয়ায় তেহরান ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক ভালো করার একটাই উপায় দেখেছেন রুহানি। উপায়টির কথা তিনি জানিয়েছেন পরামর্শ দেওয়ার ভঙ্গিতে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইরানের উচিত সন্ত্রাসবাদীদের সমর্থন দেওয়া বন্ধ করা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে 2015 সালে স্বাক্ষরিত আণবিক চুক্তি নিয়েও কথা বলেছেন রুহানি। সম্প্রতি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি যে ইরানের সামরিক স্থাপনাগুলো পরিদর্শনের উদ্যোগ নিয়েছেন তার প্রতিক্রিয়ায় রুহানি বলেন বিশ্বের প্রতি আমাদের অঙ্গীকার খুব পরিষ্কার, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে আমাদের সম্পর্কের ভিত্তি হলো নিয়মকানুন, কখনোই যুক্তরাষ্ট্র নয়। ইরানের সামরিক কেন্দ্রগুলো পরিদর্শনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন আইএএফ পরিদর্শনের এই অনুরোধে সম্মতি প্রকাশ করবে বলে আমার মনে হয় না, আর তারা সম্মতি দিলেও আমরা দেব না। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত সপ্তাহে আইআইএ প্রধান ইউকি আমানের সঙ্গে দেখা করে ইরানের সামরিক কেন্দ্রগুলো পরিদর্শন সম্পর্কে আলোচনা করেন নিকি হেলি। রুহানির বক্তব্যের প্রতিক্রিয়ায় হেলি বলেছেন আণবিক চুক্তিকে ব্যবহার করে সারা বিশ্বকে জিম্মি করে রাখা উচিত নয়। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।